মাংসের পায়েস আর কুমড়ো দিয়ে চাও, সুদীপা দিয়ে দিল মোমোর মধ্যে লাউ। এরপর হঠাৎ একদিন খিদে পেল জোরে, সুদীপার রেসিপি দেখে নিলাম রান্না করে। বাবা সেই রান্না খেয়ে করলো সোজা বমি, মার খেয়ে ছাড়তে হলো ঘর বাড়ি জমি। সুদীপার জন্য শেষে হলাম ঘর ছাড়া, হতাশ হলাম রান্না আর হবে না আমার দ্বারা। এইটুকু রান্নায় এতখানি তেল, হাগার সময় আসলে বুঝবে তুমি খেল। কখনো তেলের খনি, কখনো তেল ছাড়া, এইসব রেসিপি দেখে রান্না করে কারা? কখনো যত পারছে দিয়ে দিচ্ছে ঝাল, খোলা চুলে রান্না করে ভাতে পড়লো বাল। এবারে তোমাদের নিশ্চয়ই জানার ইচ্ছা হয় যে রান্নাঘরে কি এমন রান্না হয় যেটা খেয়ে নার এরকম এক্সপ্রেশন, তো চলো আমরা একটু রান্না শিখি। রান্না শুরুর আগে ইনি এরকম গান করেন, আর গানের যা গলা, হিরো আলমের সাথে গান করলে হেব্বি মানাবে কিন্তু। তা মন্দ নয়। যাই হোক, এবার আমরা দেখব প্রথম রেসিপি। আজকে পেঁপের খোসার মালপোয়া করা হচ্ছে। হোয়াট? কাঁচা পেঁপের খোসা। পেঁপেও লাগবে না, পেঁপের খোসা দিয়ে হয়ে যাবে। মানে কুচভি, আমরা এমনি পেঁপে খাই না, আর সেই পেঁপের খোসা দিয়ে নাকি মালপোয়া বানাচ্ছে। দেখেছো দেখেছো, নিজেরাই উদ্ভট রান্না করতে গিয়ে হেসে ফেলছে, তাহলে যে খাবে তার কি হাল হবে ভাবো। তুমি ওদের রক্ষা করো প্রভু। থাক থাক প্লিজ, আন্না বাটার উইদাউট নান আর সুর ছাড়া গান দুটোই নেওয়া যায় না। তো নেক্সট কি রান্না হচ্ছে? আজকে বানাবো, এটার নাম হচ্ছে মাটন বাদাম পছন্দা। ক্যা বাদাম পছন্দ? এটা পছন্দা নয় কিন্তু। ওকে, খাবারের নাম শুনেই আমি জাজ করবো না, কারণ কুমার শানু গেস্ট হিসেবে এসছে মানে নিশ্চয়ই ভালো কিছুই বানাবে। তো চলো কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ে মাটন দিয়ে দিতে হবে, কিন্তু আমার মাকে তো দেখেছি আগে কড়াই তেল দেয়। যাই হোক, এটা হয়তো বড় লোকদের রান্নার টেকনিক, আমরা বাবা গরিব লোক কি করে আর বুঝবো। এরপর মাংসের উপর একতাল ঘি ঢালতে হবে, আর তার উপরেই টক দই ছিরিক করে ঢালতে হবে। তুমি কিছু ভুলে যাওনি তো? ও শিট, গ্যাস অন করতেই তো ভুলে গেছে। হোয়াট দ্য হেল, আকাশ ভরা সূর্য তারা, রান্না হবে আগুন ছাড়া। ওয়া রে ওয়া, আমি জাস্ট ভাবছি আগুন ছাড়া ঘিয়ে ভাজা খাসি শানুদা খাবে কি করে? ছিলছে খেয়ে সুদীপার রান্না, শানুদা সে কি কান্না। এই আমি, তুমি একটা জিনিস ভুলে গেছো, শোনো একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে হলুদ। আবার কিরকম নাম? বাপের জন্মে শুনিনি তো। খাউসে বানানোর জন্য প্রথমে কড়াই তেল দিতে হবে। বাই দ্য ওয়ে, গ্যাস অন করেছে তো? হ্যাঁ, থ্যাংক গড, ঠাকুমার তাও একটু নলেজ আছে দেখছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে চিকেন দিতে হবে। দেন চিকেনের মধ্যে এটা কি দিচ্ছে, দুধ? এ বুড়ি দুধ কে দেয়? আরে ইয়ার কি হচ্ছে নাকি? এতদিন মাংসের ঝোল দেখেছি, কিন্তু রান্নাঘরের দৌলতে আজকে আমি মাংসের পায়েসও দেখে নিলাম। এটা একটু আমি ও দিচ্ছি গো, তোমার ফিশ সস। ফিশ সস, মাংসের মধ্যে দুধ, দুধের মধ্যে মাছের সস, ওয়াও দারুন কম্বিনেশন। তাই এই ফিশ সস বানাই কি করে? হ্যাঁ, ওই ছোট ছোট চিংড়ি মাছ, শুটকি চিংড়ি পাওয়া যায় না মাছ, এইটুকুটুকু ওইগুলোকে দিয়ে বাড়িতে করি। ক্যা মানে শুটকি মাছ বেটে তবে এই সস বানানো হয় না? শুটকি মাছ অনেকেই খায়, ভালোও বলে, বাট জীবনে কখনো দুধের মাংসের মধ্যে শুটকি মাছ দিতে শুনেছো না? এই খাউসে যে খাবে সে ডেফিনেটলি উপরে যাউসে। সুদীপার রান্নাঘরে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের রান্না হয়, যেমন ইলিশের সিজনে ইলিশ পাতুরি, ইলিশ ভাপা হয় না, তার বদলে মাখন ইলিশ, মাখনের মধ্যে ইলিশ। কিছু কইবার লাগবো না। এরপর আরো আছে ইলিশ মাখানি। ইলিশ মাখানি, এই নাম শুনে শরীরে দিল ঝাঁকানি। সুদীপার রান্নাঘরে রান্নার জোর না থাকলেও নামের জোর কিন্তু বিশাল। যেমন তুমি কারোর থেকে ধোকা খেয়েও দিলটাকে খুশি রাখার জন্য খেতে হবে দিলখুশ ধোকা। কারোর কাবাবে হাড্ডি না হতে চাইলে খেতে হবে মায়ের মেটের কাবাব। খাবার খাওয়ার আগে খাবারের নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত খসানোর জন্য খেতে হবে ক্রিস্পি চিকেন কাটলেট স্টাফড উইথ প্রনস।
আবার শাড়িতে যদি চিকনের কাজ করা শিখতে চাও তাহলে খেতে হবে চিকন চিকেন। আবার যদি কখনো কোনো মাছকে চুমু খেতে দেখে নাও তখন সেই রেসিপির নাম হবে আজকে মাছলি চামান। মাছলি চামান তেরি বেহেন কো নমন। যখন মুঘলদের হাতে অনেক টাকা ছিল তখন খেত মুঘলাই বিরিয়ানি, আর ঔরঙ্গজেবের পতনের পর খেত মুঘলাই খিচুড়ি। আগে যখন টাকা ছিল তখন খেত আস্ত আম দিয়ে ডাল, আর ভিখারি হতেই আম পাতা দিয়ে মুগ ডাল। আম পাতা কই? এই যে আম পাতা খায়, মানে মানুষের কতটা আকাল পড়লে তবে সে আম পাতা খায়। ছি 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 ছি। তো এইসব উদ্ভট রান্না খেয়ে রিয়াকশন দিয়ে এনার এত অহংকার। এবার অহংকারী কেন বলছি? সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। কিছুদিন আগে সুদীপা চ্যাটার্জি একটা পোস্ট করে, আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না, আর ফোন করে কেন বলেন আমি আসছি আপনি গেটটা খুলুন। আমি কি দারোয়ান যে গেট খুলবো? হ্যাঁ ঠিকই তো বলেছে, ওনার মতো এত বড় অভিনেত্রী যাকে কিনা ওই সমস্ত উদ্ভট রান্না খেয়ে ভালো এক্সপ্রেশন দিতে হয় সে কিনা দরজা খুলবে? না না, এই অন্যায় মানা যায় না, কিছুতেই না। ইট ওয়াজ জাস্ট দ্য কমেন্ট ওয়াজ মেড আউট অফ ফান, ইট ওয়াজ আ ফানি কমেন্ট। এটা মোটেই ফানি না, খুবই সিরিয়াস ম্যাটার, ডেলিভারি বয় খুবই অন্যায় করেছে। আরে তুই একটা সামান্য ডেলিভারি বয়, তুই দরজা খুলবি, তারপর সুদীপার দোতলা নাকি তিনতলে আছে সেটা খুঁজে বের করবি, তারপর নিজে হাতে সেই খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে হাগু করিয়ে তবেই তোর ছুটি, তা না করে তুই একজন সেলিব্রিটিকে দিয়ে দরজা খোলাবি? না না, এর কঠিন শাস্তি আমি দাবি করছি, ফাঁসি হওয়া উচিত এইসব মানুষের। তাহলে অ্যাড্রেস দেবো কেন, সুইগিতে অ্যাড্রেসটা দেবো কেন যদি কেউ বাড়ি ছেড়ে না আসতে পারে? আগেকার দিনে যারা পোস্টমাস্টার ছিলেন পোস্টম্যান ছিলেন তারা আসতেন কি করে বাড়ি ছিলেন? এবার এই মহিলাকে কে বোঝাবে যে একটা ফুড ডেলিভার করা আর চিঠি দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে? একটা চিঠি পৌঁছে দেওয়ার সময় অ্যাড্রেস খুঁজতে যদি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা বা একদিনও লেট হতো তাতে কোনো যায় আসতো না, কিন্তু খাবারটা আমার 10 মিনিটের মধ্যে ডেলিভারি চাই, আবার ফোন কলও আমি রিসিভ করব না, এসে কেসে চলেগা দিদি? আগেকার দিনে পোস্টম্যানরা আসতো, সেই পোস্টম্যান কাকুদের আমরা চিনতাম, অনেক সময় তারা লজেন্স দিত, পোস্টম্যান ওনাকে লজেন্স দিত, তাই এবার থেকে ডেলিভারি বয়কেও চকলেট নিয়ে ঘুরতে হবে, তাই তো? তারা কাঠফাটা রোদের মধ্যে ডেলিভারি দিয়ে কোথায় এক্সপেক্ট করবে যে আমায় কেউ এক গ্লাস জল দেবে, কিন্তু না উল্টে তাকে চকলেট দিতে হবে। আগেকার দিনে পোস্টম্যানরা, এ আবার সেই পোস্টম্যান, আমি পাগল হয়ে যাব। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি তো বিশাল বড় রান্নি, তাহলে আপনি নিজে না রান্না করে সুইগি থেকে অর্ডার করলেন কেন হঠাৎ করে? কি লাভ ওই রান্না শিখে যদি অর্ডার করতে হয়, কি লাভ ওই রান্না শিখে যদি অর্ডার করতে হয়, এতগুলো রান্না শিখেও রান্না করতে ভয়। ম্যাক্সিমাম সময় আমি দোকান থেকে গিয়ে হয়তো একটু নুডলস খেতে ইচ্ছে হলো বা কিছু একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তখন আর রান্না করতে ইচ্ছে করছে না, সুইগিতে আমরা অর্ডার করি। হ্যাঁ, আপনার একদিন রান্না করার ইচ্ছে না হলে আপনি অর্ডার করতেই পারেন, সেই অপশন আপনার কাছে আছে, কিন্তু এই সমস্ত মানুষদের কাছে কোনো সেকেন্ড অপশন নেই, রোজ জলের মধ্যেও তাদেরকে কাজ করতে হয়, কারণ একদিন কাজ না করলে তাদের মা বউ সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারবে না। সো ফিল দ্য ডিফারেন্স, এসির মধ্যে বসে ঘোত ঘোত করে শুধু গিললে সেটা দেখে কেউ ইন্সপায়ার হয় না, আসল ইন্সপিরেশন তো এই সমস্ত খেটে খাওয়া মানুষগুলো যারা প্রবল বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে মানুষের খাবার ডেলিভারি করে, কাঠফাটা রোদের মধ্যেও মানুষের খাবার ডেলিভারি করে। ওটা ওনার জব, আমার যেরকম কাজ ওটা ওনার কাজ, আর কেউ ওনাকে বাধ্য করেননি, উনি নিজে চুজ করেছেন ডেলিভারির কাজটা। কেউ মোটেও সব করে এই প্রফেশন বেছে নেয় না, কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কিন্তু ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য এই প্রফেশনটা চুজ করতে বাধ্য হয়েছে। এদের মধ্যে কেউ হয়তো গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেও সরকারি চাকরি না পেয়ে বাধ্য হয়ে এই প্রফেশনটা চুজ করেছে। পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা নিশ্চয়ই আপনার জানা আছে, এদের প্রত্যেকেরই এই প্রফেশনে আসার পেছনে এক একটা ভয়ঙ্কর বাস্তব লুকিয়ে আছে। আশা করি আপনার মাথায় এগুলো ঢুকবে না, আপনি ওই ঘিয়ে ভাজা পাঁঠাকে উহুম করুন, আমি চললাম। আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।